আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি টেক ওয়ার্ল্ড। বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি 2022 শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলে ভর্তি করানো হবে। সরকারি স্কুলে ভর্তির জন্য অপেক্ষমান তালিকাও প্রকাশ করা হবে। অপেক্ষমান তালিকা থেকে 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে। কীভাবে অপেক্ষমান তালিকা দেখবেন, অপেক্ষমান তালিকা প্রকাশিত হলে পর সেরকম ভিডিও আমরা পাবলিশ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তাই এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিকাশের পক্ষ থেকে আপনাদের জন্য 150 টাকার একটি অফার রয়েছে। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করুন এবং তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি 150 টাকা পাবেন। কীভাবে 150 টাকা পাবেন তা স্ক্রিনে দেওয়া আছে। আমার এই ভিডিওটি স্টপ করে স্ক্রিনের এই শর্তগুলো দেখে নিন এবং আপনি আপনার 150 টাকা বুঝে নিন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।